সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম বক্সী। বিচারের অপেক্ষায় 66,000 মামলা, জানাই বিচার প্রার্থীদের চরম ভোগান্তি। 1971 সালে চকরিয়ায় মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে আজ। কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ নারী পর্যটক আটক, রক্তদানে অনীহা রোগীদের ভোগান্তি। দৈনিক রূপসী গ্রাম, জেলায় বিচারাধীন মামলা 66,000, দ্রুত বিচার নিয়োগ সুপারিশ। ওয়ালটন বিচ ফুটবল 2014, ইয়ং ম্যানসের ঘরে শিরোপা। বিজেপি ও বিজেপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত। কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক। চকরিয়ায় কামিখা টিয়ার প্রকল্পের উন্নয়ন কাজে নজিরবিহীন পুকুর চুরির অভিযোগ। দৈনিক আজকে কক্সবাজার, ঝুলে আছে 66,000 মামলা, কক্সবাজারে বিচারক সংকট। বারবার জলাবদ্ধতার কারাগারে পড়ছেন পৌরবাসী, সংস্কার নয় চায় স্থায়ী সমাধান। কক্সবাজার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সবাই জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম, জেলার বিচার ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত। মন্দিরে মন্দিরে দুর্গাপূজা উৎসবের রং, মানবতা বিরোধী অপরাধে প্রাথমিক অভিযুক্ত চকরিয়ার 18 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে আজ। কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ মহিলা যাত্রী আটক। বুটমালিক সমিতির প্রতিবাদ সভায় মুজিব চেয়ারম্যান, সাগরে হত্যা গম অপহরণ বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা। টেকনাফে পরিচয় পত্র পেলে নারায়ণ জেনে। দৈনিক সাগর দেশ, এমপি হলেই পার পাওয়া যায়। কক্সবাজারে নিয়োগ পেলেন নতুন 35 আইনজীবী, বিদেশ সফরে 37 মন্ত্রী প্রতিমন্ত্রী। নাখালছড়ি সীমান্তে বিজিবি বিজেপির মধ্যে পতাকা বৈঠক। কক্সবাজার বিমানবন্দর থেকে 977 পিসি আবার সহ নারী আটক। আচ্ছা জনাব বক্সে, আমরা এখানে বেশ কয়েকটি প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি। বিচারের অপেক্ষায় 66,000 মামলা রয়েছে, জেলার বিচারকদের সুবিচারক সংকটের কথা বলা হচ্ছে, বিচার প্রার্থীদেরও স্বাভাবিকভাবে একটু হয়রানি সম্মুখীন হচ্ছে, কোন কোন তারিখ নির্ধারণ বা এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে আপনার কি অভিমত এই ব্যাপারে? ধন্যবাদ প্রফেসর দিলওয়ার চৌধুরী, স্বাগতম ভয়েস মেরিনার দর্শকবৃন্দ। এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, বিচারের অপেক্ষায় 66,000 মামলা, এটা নতুন কিছু নয়। আসলে আগেও এরকম ছিল, দীর্ঘদিন ধরেই এই অবস্থা সৃষ্টি হয়েছে, যেটাকে বলা যায় মামলা জট। মামলা জট বলতে পারি, মামলা জট। হ্যাঁ, এই মামলা জটগুলো ক্রমান্বয়েই বেড়েছে, আগে এত ছিল না, এখন 66,000 মতো হয়ে গেছে। অর্থাৎ দিনে দিনে শুধু বাড়ছে, ভবিষ্যতে আরও বেড়ে যাবে। এগুলো কমানোর কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্য আমাদের। বিচারক সংকট, এই বিচারক সংকটের কারণে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না, আর নিষ্পত্তি না হওয়ার কারণে ভোগান্তি হচ্ছে মামলার বিচার প্রার্থী অথবা মামলার যারা আসামি আছেন তাদের ভোগান্তি হচ্ছে। ফলে অনেক আসামি দেখা যায় বছরের পর বছর হাজত পাস করছেন, কিন্তু তার মামলার রায় হচ্ছে না। আবার দেখা যায় অনেক বিচার প্রার্থী বছরের পর বছর শুধু মিছিলের পর মিছিল আদালতে হাজির হচ্ছেন, কিন্তু তারা রায় পাচ্ছে না, কাঙ্ক্ষিত রায় পাচ্ছেন না। এইভাবে দেখা যাচ্ছে রায় পাওয়ার আগেই কেউ কেউ মারা যাচ্ছেন, এই পক্ষের অথবা ওই পক্ষের। এইভাবে তখন মামলাটা আর তার কোনো কুল কিনারা হয় না, এই অবস্থায় থেকে যায়। ফলে আমাদের বিচারক যে সংকট রয়েছে, হ্যাঁ, 8-9 জন বিচারকের সংকট কথা ওখানে পত্রপত্রিকা, ফলে
এই বিচারক সংকটটাকে ওভারকাম করতে হবে। একটা পাশাপাশি একটা সুখবর আছে, এখানে কিছু সংখ্যক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকারি আইনের, হ্যাঁ, এই যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এইভাবে নতুন বিচারক নিয়োগ দিতে হবে। বিচারক শুধু আইনজীবী নিয়োগ দিলে হবে না, এটা সুসংবাদ। তারপরেও আইনজীবীদের পাশাপাশি বিচারক নিয়োগ দিতে হবে, না হয় মামলা জট আরো বৃদ্ধি পাবে, মামলার সংখ্যা আরো বেশি বেড়ে যাবে। ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে আশু সুরাহা, হ্যাঁ, আমরা আশারেই আমরা আহ্বান যাচ্ছি। আচ্ছা, কক্সবাজার বিমানবন্দর থেকে এখন ইয়াবাসহ নারী পর্যটক হয়েছে, একজন নারী ছবি সহ দেখা যাচ্ছে, পর্যটককে খুব একটা রুচিশীল কক্সবাজারের জন্য নতুন কিছু নয়, কিন্তু বিমানে ইয়াবা পাচারটা অনেকটা নতুন সমস্যা আমাদের জন্য। এখন মনে হচ্ছে যেন দুর্বৃত্তদের গ্রাসে সর্বত্রই যেন সবকিছুই যেন তাদের তাদের কক্ষীভূত হয়ে যাচ্ছে। তো এখন এই যে তারা নানা ধরনের ওয়ে তৈরি করছে, নানা ধরনের ওয়ে সৃষ্টি করছে, কখনো দেখা যায় লবদের ট্রাকের ভিতরে করে ইয়াবা নিয়ে আসছে, কখনো দেখা যায় মাছের ট্রাকের ভিতরে করে ইয়াবা নিয়ে আসছে, এখন বিমানে করে যেতে চাচ্ছে। যে আপনি যে যাত্রীর কথা বললেন, এই যাত্রী বেশভূষায় মনে হচ্ছে না তিনি একজন আদর্শ বিমান যাত্রী, বুঝেই যাচ্ছে তার বেশভূষা, বুঝেই যাচ্ছে তাকে অত্যন্ত প্রয়োজনে মানে ইমার্জেন্সি ভাবে তাকে ব্যবহার করা হয়েছে। সে আসলে বিমান যাত্রী হওয়ার যোগ্যতাই নেই তার চেহারা দেহে বা কাপড় চুপড়ে কোনো কিছুতেই। হ্যাঁ, সে শুধু ইয়াবা পাচারের জন্যই যেন বিমানে উঠেছিল। তো এই যে আমাদের কর্তৃপক্ষকে যদি আমরা ধরতে না পারি, হ্যাঁ, শৃঙ্খলা রক্ষা করে মেনে যদি ধরতে না পারি, তাহলে এইটা তো বন্ধ হবে না। আজকে এই মহিলা হয়তো ভিকটিম হয়েছে, অন্যদিন আর একজনকে বিয়ে করা হবে, ব্যবহার করা হবে, তারা তো শুধু ব্যবহৃত হচ্ছে, টাকার বিনিময়ে হচ্ছে। তো এখানে আমি বিমান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারাও যে এটাকে তারা ওয়াচ করতে পেরেছেন, ধরতে পেরেছেন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর বা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের দায়িত্ব হবে এর পিছনে গডফাদার কারা আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি এখানে অবশ্য একই জিনিস এখানে আসছে, অবশ্য আমাদের নেকুঞ্চুর সীমান্তে বিজিপি এবং বিজিপির একটা পতাকা বৈঠক হচ্ছে, মানব পাচার আবার ইয়ে পাচার, এই সকল বিষয়ে একদিক দিয়ে চলে যাচ্ছে এখানকার পণ্য সামগ্রী, আবার আসছে বিভিন্ন ধরনের কি বলে অবৈধ বিষয়গুলো চলে আসছে। এই সমস্ত কিছুই আজকে বিজিপি এবং বিজিপির মধ্যে পতাকা বৈঠক হচ্ছে আমাদের সীমান্ত, এই বিষয়টা যদিও বা বৈঠক হচ্ছে, এটা অবশ্য আনন্দের বিষয়, যাতে সমঝোতার ভেতর দিয়ে আলাপ আলোচনার ভেতর দিয়ে সব সমস্যার সমাধান করতে পারে, এটা অবশ্যই আমরা আশা করি। আপনার কি মত? এই ধরনের পতাকা বৈঠক নিয়মিত হওয়া দরকার আছে, কারণ আমরা দুইটি পাশাপাশি দেশ, একটি সীমান্ত, এই সীমান্তের উভয় পক্ষে যারা সীমান্ত রক্ষী আছেন তাদের মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমরা একে অন্যের শত্রু নই, একে অন্যের বন্ধু, অতএব প্রত্যেকটা সমস্যা, যে কোনো কিছু, যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে মাত্রই পতাকা বৈঠক হওয়ার দরকার। হ্যাঁ, অতি সম্প্রতি দেখা গেল, আগে হয়েছে অতি সম্প্রতি না, কিন্তু সীমান্ত এলাকায় কিছু গোলাগুলি হয়েছে তাদের ভেতরে, তাদের মধ্যে। এই যে আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের যে বিজিপি, এরা মানে খুব সতর্ক ছিলেন এবং এলাকায় অনেক আতঙ্ক দেখা যায়। এইসব বিষয়ে যদি কোনো ঘটনা হয় সাথে সাথে পতাকা বৈঠকের মাধ্যমে একে অন্যকে বুঝিয়ে দেওয়া দরকার কী কারণে কী ঘটছে। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে দুইটা দেশের এবং দুইটা সীমান্তরক্ষীদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক থাকে এবং একে অন্যের সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় একে অন্যকে সহযোগিতা দৈনিক বাকখালি, হাসিনার প্রশংসায় বারাক অভাব, মাথাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চিংড়ি প্রকল্পে ক্ষতিপূরণ তালিকার সত্তর ভাগই ধোঁয়া, দাম বাড়ছে ডিজেল কেরোসিন ও গ্যাসের, চকরিয়ায় অভিযুক্ত 18 জনকে আজ জিজ্ঞাসাবাদ। দৈনিক হিমছড়ি, ডিজেল কেরোসিন ও গ্যাসের দাম বাড়ছে, নেকুঞ্চির গুমদুম
বিজিবি বিজিবি পতাকা বৈঠক, দুই দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে ফলপ্রসূ আলোচনা, টেকনাফ ইমিগ্রেশন নানাবিধ হয়রানি অতিষ্ঠ যাত্রীরা, বছরে 24,000 লোকের যাতায়াত, 27 লক্ষাধিক টাকা রাজস্ব আয়, জেলায় নিয়োগ পেলেন 35 আইনজীবী। দৈনিক সৈকত, মাথাবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, ভুয়া প্রসেক্ট ব্যক্তির নামে 7 কোটি টাকা লোপাটের পাইকারা, বৃহৎ দেশগুলিকে স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদারের আহ্বান জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নতুন 35 আইনজীবী, অসহায় বিচারপ্রার্থীদের শোষণের মামলায় সহায়তা, উপবাদ অনুমতির উৎসবে শেখ হাসিনা। দৈনিক কক্সবাজার বাংলাদেশের উন্নয়নে অংশীদার আমেরিকা, বন্ধ হয়ে গেল ইউনাইটেড এয়ার। মিয়ানমারে যাচ্ছে নিত্যপণ্য, আসছে বন্দর। আমরা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি, ভুয়া প্রজেক্ট এবং যে তালিকা করা হয়েছে প্রতিফলন তার 70 ভাগই ভুয়া হিসাবে বলা ধরা হচ্ছে, প্রায় 7 কোটি টাকা লোপাটের পাইকারের কথা বলা হচ্ছে। এবার আপনার মন্তব্য। আমরা একটা দুর্ভাগ্য জাতি, আমরা দুর্ভাগ্য জাতি, আমরা স্বাধীনতার 44-45 বছর পরেও আমরা এখনো বুঝে উঠতে পারি নাই যে আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের অনেক উন্নয়ন হওয়ার দরকার ছিল, আমাদের পরে যেসব দেশ স্বাধীন হয়েছে সেই সব জাতি অনেক দূর এগিয়ে গিয়েছে, আর আমরা শুধু পিছন দিকে হাঁটছি। মনে হচ্ছে যেন আমরা এখনো 60-এর দশকের মধ্যে আমরা পড়ে আছি। হ্যাঁ, সেই পাকিস্তান আমাদের ঐতিহ্য সংস্কৃতি সব কিছু আমরা এখনো সে প্রমাণ দিই। মাতারবাড়ি মহেশখালীতে সরকার যে উদ্যোগ নিয়েছেন কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরি করার জন্য, এই উদ্যোগের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অচিরে মাতারবাড়ি মহেশখালী এলাকা হয়ে যাবে একটা অত্যন্ত উন্নত শহরের মতো এলাকা হয়ে যাবে। হ্যাঁ, অত্যন্ত উন্নত এলাকা হয়ে যাবে। এখানে সরকার যে বিরাট বরাদ্দ দিয়েছেন, বিরাট পরিমাণ অর্থের বরাদ্দ দিয়েছেন, সেদিক থেকে মাতারবাড়ি মহেশখালী অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু স্থানীয় অধিবাসীরা জমির নামে অথবা জমি দেওয়ার ব্যাপারে নানা ধরনের দলিল কাগজ নিয়ে হাজির হচ্ছেন, কেউ সত্য কেউ মিথ্যা কেউ ভুয়া। এখন ভুয়া কাগজ দেখা দেখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, যার কারণে অনেক সময় লিগেল যারা যাদের সত্যিকার প্রকৃতই জমির মালিক তারা বিরক্ত হচ্ছেন, তারা খেপে যাচ্ছেন, তারা বলছেন সরকার আমাদের টাকা দিতে চাচ্ছে না, আমাদেরকে ঘোরাচ্ছে। ঘোরানোর কারণ হয়ে যাচ্ছে যখন দশটা দলিলের মধ্যে যখন 5-6টা যখন ভুয়া ধরা পড়ে তখন সবগুলোকে আবার দেখতে হয়, ভালোগুলো খারাপগুলো সবগুলোকে দেখতে হয়। এই যে চিংড়ি জমির যে জামানত দেওয়া হবে অথবা চিংড়ি জমির যে ইয়েটা দেওয়া হবে রিটার্ন দেওয়া হবে সেগুলোর মধ্যে সরকার যে চিন্তা করছেন এখন দেখা যায় এই ভালো চিন্তা ভালো কাজগুলো পদক্ষেপগুলোকে স্থানীয় কতগুলো মহল বারবার বাধা সৃষ্টি করছেন, যার কারণে সরকারের কর্মকর্তারা সহজভাবে কাজ করতে পারছেন না। আর এটা ঠিক যে যারা এই ধরনের কুচুকরিপনা করে তারা কিন্তু কিছু কিছু নিম্নপদস্থ কিছু কিছু কর্মচারীদেরকে সরকারি কর্মচারীদেরকে অবৈধ কিছু সুযোগ দিয়ে তারা কিছু ইয়ে করার চেষ্টা করে, এটা ঠিক, তাদেরকে ওয়াশ করার চেষ্টা করে। এখানে আরেকটা জিনিস, ডিজেল কেরোসিন এবং গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আপনি জানেন আমাদের সামনে বোরো মৌসুম আসছে, স্বাভাবিকভাবে ডিজেল তেলের ব্যবহার বেড়ে যাবে পানি নিষ্কাশনের জন্য সেচ ব্যবস্থার কারণে। এই সময় যদি ডিজেল কেরোসিনের দাম যদি নতুন করে বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে কৃষকদের উপর একটা চাপ পড়তে পারে, আপনার কি মনে হয়? না, আসলে যে কোনো পণ্যের যদি চাহিদা বেড়ে যায় স্বভাবতই তার মূল্য একটু বৃদ্ধি পায়, এটা অর্থনৈতিক থিওরি। কিন্তু দেখতে হবে আমাদের চাষা যারা কৃষক আছেন তারা অত্যন্ত গরিব কৃষকরা কাজ করে থাকেন, তারা অনেকেরই জমি নেই, তারা জমিগুলোকে বন্ধকে আনতে হয় ওইদিকে তাদের অর্থ দিতে হয়,
আবার যদি মানে একটা কথা বলে, এখন যদি কেরোসিন ডিজেলের দাম বেড়ে যায়, মানে একটা কথা আছে গোদের উপর বিষ পোড়া, এই অবস্থা হয়ে যাবে তখন গরিব চাষিদের জন্য। ফলে এই ব্যাপারটা সরকারকে সহনীয় দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, প্রয়োজনে সেখানে ভর্তুকি দিয়ে হলেও গ্যাস এবং কেরোসিনের দাম বা ডিজেলের দাম যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতে হবে, গরিব চাষা কৃষক সবাইকে সহযোগিতা করতে হবে, উৎপাদনের ক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই চেষ্টা করতে হবে। দৈনিক আজকের দেশ বিদেশ মৎস্য বিতরণ কেন্দ্র ব্যবস্থাপকের দুর্নীতি মহোৎসব, ফিশারি গার্ড থেকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব, মিয়ানমারে যাচ্ছে নিত্য পণ্য, আসছে মাদক, কক্সবাজার বেকার, নামে বেনামে ভুয়া কন্ট্রাক্টের শিল্পী সম্মানে আত্মসাত, হত দরিদ্রদের আইনি সহায়তা দিচ্ছে জেলা লিগাল এইড কমিটি, দৈনিক সমুদ্র বার্তা পোশাক শিল্পে $1,50,000 দিতে চাই বেলারুশ, জেলার 258টি পূজা মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি, অরক্ষিত চকুদণ্ডীতে আরডিএফ সেন্টার, বিজিবি ও বিজেপি বৈঠক, দৈনিক দৈনন্দিন বিএনপির নেতৃত্বাধীন জোট জোটে বাড়ছে ছোট দলের হতাশা, পাচারকারীরা সক্রিয়, মিয়ানমার থেকে আসছে মাদক, মিঠাছড়ির ভুট্টু কাটরিয়া থেকে কোটিপতি, দৈনিক ইনানে শহরের রাজনৈতিক দলের ব্যানারে অপরাধীরা, বিব্রত প্রশাসন, চক্রিয়ে প্রাইভেট বাণিজ্যে জড়িত চিকিৎসকরা, 258 মণ্ডপে হবে উৎসব প্রস্তুতি শেষ পর্যায়ে, টেকনাফে পরিচয় পত্র পাচ্ছে 3,000 নিবন্ধিত জেলে। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, কক্সবাজার বেকারের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, নামে মানে ভুয়া কন্ট্রাক্টের শিল্পী সম্মানে আত্মসাৎ করা হচ্ছে ওখানকার কিছু কর্মকর্তা, আপনি নিজেও বেকারের সাথে প্রায় সময় হয়তো আপনি সম্পৃক্ত আছেন কার্যক্রমে, এই বিষয়টা কেমন মনে হচ্ছে, বিষয়টা আপনার মন্তব্য কি ব্যাপারে? বিষয়টা বেতার কক্সবাজারের বেতার কেন্দ্র কক্সবাজারবাসীর জন্য একটা গর্বের প্রতিষ্ঠান, কারণ এই বেতার কেন্দ্র এখানে প্রতিষ্ঠা করার জন্য কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, কারণ কক্সবাজার হচ্ছে উপকূলীয় এলাকা, এখানে ঘূর্ণিঝড় চঞ্চা তুফান দমকা হাওয়া এগুলো হয়ে থাকে, এসবের কারণে এই এলাকার আমরা বিভিন্ন সংকেত এগুলো জানার জন্য বেতার অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আর বিশেষ করে উপকূল এলাকায় এমন কিছু এলাকা আছে যেখানে বিদ্যুৎ নেই, ফলে ওখানে টেলিভিশন রেডিও এগুলো চালাতে পারছে না, ফলে দেখা যায় যে ওই বেতারটাই অনেকটা মানুষের একটা সঙ্গী খবরাখবর নেওয়ার জন্য অথবা দুর্যোগ মুহূর্তে তাদেরকে সতর্ক করে দেওয়া যায়, আর কক্সবাজার বেতার কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষায় ওই সংকেতগুলো প্রচার হওয়ার কারণে সার্বজনীন হয়ে থাকে, এটা আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন একটা চক্র সৃষ্টি হয়েছে যেটা আসলে কারোর জন্য সন্তুষ্টজনক নয়, আমরা যারা বেতার সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, হ্যাঁ, বিভিন্ন শিল্পীর নামে যারা সম্মানে দেখিয়ে লোপাট করছে, আমরা যারা বেতারের সাথে সংশ্লিষ্ট আছি তারা কম বেশি সবাই জানি এখানে কি অবস্থা চলছে, কোনো কিছুই সুন্দরভাবে চলছে না, সব কিছুই গোঁজামিল, সব কিছু গোঁজামিল দিয়ে, বিশেষ করে আর্থিক দিকটা নজরদারি করা, এখানে আর্থিক দিকটা এমন হয়েছে যে গত কিছুদিন আগে দেখলাম জানতে পারি যেহেতু একই ক্যাটাগরির আমাদের মাধ্যম, স্বাভাবিকভাবে এটা একটা সরকারি মাধ্যম, স্বাভাবিকভাবে একটা বৃহৎ মাধ্যম, ওখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যে হিসাব রক্ষণ করার মতো যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টারই মানে ওখানে পাওয়া মানে অনুপস্থিত, এই ধরনের কোন শাখা কিংবা বিভাগই নেই যে কারণে হিসাব নিকাশ করা এই ধরনের একটা তথ্য, প্রকৃত দায়িত্ব মানে কেউ নেই সেখানে, সবাই ভারপ্রাপ্ত হিসাবে অথবা নানা ধরনের যার কাজ নয় সে এই কাজটা করছে, এরকম অত্যন্ত নিম্নমানের মানুষ দিয়ে উচ্চমানের কাজগুলো করানো হচ্ছে, আর দেখা গেল যে এই যে সম্মানের টাকাগুলো যখন থেকে উঠাতে আসলে অ্যাকাউন্ট থেকে যখন উঠাতে হয় তখন দেখা গেল যে সেদিন এত বেশি মানে করা হয়েছে, গোঁজামিল দেওয়া হয়েছে, অ্যাকাউন্টস থেকে টাকা দিতে চাচ্ছিল না, বলছিল যে এত বেশি গোঁজামিল আমরা হজম করতে পারবো না, ফলে টাকা দেয় নাই, ফলে বেতারের অনেকেই টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই, এই অবস্থা। আমি যখন জিজ্ঞেস করলাম একজন কর্তা ব্যক্তিকে যে এখানে এই গোঁজামিলের জন্য নাকি আপনারা টাকা পান নাই, উনি বললেন না আসলে ওনাদেরকে যত
যথাযথ আমরা দেই নাই বলে ওনারা দিতে চাচ্ছেন না। এর অর্থ হলো যে ওনারা খাবেন তবে ওদেরকে দিতে হবে, ওদের মতো হচ্ছে আপনারা খাবেন আমাদের দেবেন না। এগুলোর ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে সরাসরি সরাসরি পদক্ষেপ নেওয়া দরকার। এরা পত্র পত্রিকায় লেখা হয়, আজকে দেশ বিদেশে লেখা হয়েছে, এই ধরনের আরো অনেকবার অন্যান্য পত্রিকায় লেখা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট সেই বেতারের কর্মকর্তা কর্মচারীরা বলে থাকেন লোকাল পত্রিকায় লেখলে কি হবে। হ্যাঁ, লোকাল পত্রিকা তো আমাদের চাকরি দেয় নাই, এরা যে লজ্জা পাচ্ছে, এদের বিরুদ্ধে যে লেখা হচ্ছে, এটা তো লজ্জাকর বিষয়, এটা তাদের যায় আসে না। তাদের কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, কারণ লোকাল পত্রিকা কিছু করতে পারবে না, এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে। এই ব্যাপারটা যদি এই ধরনের লেখাগুলো লেখার পরে যদি সরাসরি তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে অথবা ঢাকা জাতীয় পত্রিকায় লেখা হয়, তাহলে কিন্তু হয়তো মানে কর্তৃপক্ষের ইয়ে হবে, টনন হবে। তো আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন কক্সবাজার বেতারের ব্যাপারে সুনির্দিষ্ট বেতারের সম্মান, বেতারের ভাবমূর্তি এগুলো কোন রাখা অবশ্যই এই বেতারটাকে আগে রাখতে হবে। আমাদের সবাই ক্ষেত্র এলাকার সম্পদ, হ্যাঁ, আমাদের স্বার্থে কক্সবাজারের স্বার্থে এই বেতার কেন্দ্রটা আমাদের ধরে রাখতে হবে। তো যাই হোক, দুর্গোৎসব শুরু হয়েছে মহালয়ে, 23 সেপ্টেম্বর মহালয়ে গেল, সকল সকল দুর্গতি বিনাশ করার জন্য মা দুর্গা আসছেন, পৃথিবীতে নেমে আসছেন, তাকে আহ্বান করা হয়েছে। আশা করি আমাদের আগামী দিনগুলো সুখের হবে, আনন্দের হবে। তো আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পাঠ আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এখন ভয়েস ম্যারিনা যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।